আচ্ছা ঠাকুরদা, শেখ হাসিনাকে তো বাংলাদেশ থেকে কেলিয়ে তাড়িয়ে দিল, হ্যাঁ সে আবার ভারতে আসছে। হ্যাঁ এবার আমরাও যদি ওকে কেলিয়ে তাড়িয়ে দিই, ও কোথায় যাবে? হাই মারা, আমরা কেন গেলাবো? আমাদের কি পুঙ্গায় বাঁশ দিয়েছে? দেখ ভাই, বাংলাদেশের পুঙ্গায় হাত দিয়েছে, তাই জন্য ওরা নোংরা ঘুরিয়ে মেরেছে। আমাদেরও যদি পুঙ্গায় হাত দেয়, তাহলে আমরা নোংরা ঘুরিয়ে মারবো না, কোলে তুলে মারবো। আচ্ছা ঠাকুরদা, আমার আর একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আমার বলে ফেলো, নাহলে তো বিচিগুলো মাথায় উঠে লাফালাফি করবে। ঠাকুরদা উড়ে যাচ্ছ কেন? ঠিক আছে, বল বল। কেসটা হচ্ছে, শেখ হাসিনা যখন ভবন থেকে পালাচ্ছিল, তার আগে কিছু একটা রেকর্ড করার কথা ছিল। হ্যাঁ, সে কেরানির চোটে রেকর্ডটা করতে পারেন। হুম, কি এমন রেকর্ডে বলতো যে মায়ের থেকে মাসিকে বেশি ভালোবাসতো? আরে এটা জানি না না না, একটা বিধি ধরিনি, মানে বলবি এই জন্য রেগে যাই। বলি, বল বল বল, দেখেন বিটা দে। মেইন কেসটা হচ্ছে, ভবন থেকে বেরিয়ে আসার আগে যে রেকর্ডটা ছিল, তাতে শেখ হাসিনা বলতো, হে আমার বাংলাদেশের ভাই বোনেরা, আমি জানতাম না তোমরা এত ধরনের শট শিখে গেছো বলে। আমি যদি আগে তোমাদের এই শটের কথা জানতাম, তাহলে আমি তোমাদের ওই পুঙ্গাতে হাত দিতাম না। যেহেতু তোমাদের এই শটের কথা জেনে গেছি, তাই আমি পিছন গেট দিয়ে পালাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো অন্তর্জামী গো ঠাকুরদা। হ্যাঁ, হয়ে গেছি এখন। চলো চলো, পাড়ার লোক কথা বলি, চলো 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 চলো।